গোপালগঞ্জের টুঙ্গিপাড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন রেলপথ বিষয়ক মন্ত্রণালয়ের সংশোধনী ও স্থানীয় কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। শনিবার চট্টগ্রাম থেকে সড়ক পথে পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জ পৌঁছান তিনি। পরে নিজ নির্বাচনী এলাকার ২৪ ইউনিয়নের চেয়ারম্যান সহ দলীয় নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধু ও পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনার দোয়া ও মোনাজাতে অংশ নেন।